নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে উত্তর কলকাতা সভাপতি রাজু রাঙ্গারের নেতৃত্বে একটি বিশাল মিছিল রাজ্য দপ্তর থেকে বেরিয়ে ব্রিগেডের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং রাজু আয়েঙ্গার যারা দলে নতুনভাবে যোগদান করছেন তাদের সম্পর্কে কি বললেন, আসুন শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে। প্রতিনিয়ত প্রত্যেক দিনের খবর আপনাদের কাছে এমনি করে আমরা তুলে ধরবো। চোখ রাখুন সংবাদ পরিবর্তনে, রিপোর্টিং সত্যেন সরকার। কেন বলুন তো, দিদির যা ভাবভঙ্গিমা শুরু হয়েছে না, ওতে দেখছেন সাধারণ মানুষের ভিড়। আপনারা দেখতে পারবেন যে এক একটা লোক কীভাবে আবেশে এসছে, আবেগে আসছে দূর থেকে। তাহলে এরকম র্যালি বিজেপির কিন্তু এটা ঐতিহাসিক হলো আজকে প্রথম এত বছরে। এটা মোদিজির পাওয়ার আর মোদিজির দেন যে তার জন্য আজকে ঘর থেকে বাচ্চা বাচ্চা মেয়েগুলো বেরিয়েছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা নিয়ে বেরিয়েছে। এটা কিন্তু ঐতিহাসিক দাদা, এটা কিন্তু রোজ রোজ পশ্চিমবাংলার এটা প্রথম দেখা গেল এইভাবে যে মোদিজি কি আছে, মানে মোদিজির মতন লোক আজকে আমাদের পশ্চিমবাংলায় যখন আসছে তার স্বাগত করার জন্য এত এত লাখো লাখো মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছে দাদা। এটা কিন্তু আর শোনা যাবে না, আর কোনো মিডিয়ার মানুষ বলতে পারবে না যে আমরা কত মানুষ এক্স্যাক্ট বলতে পারবো, কেন শুধু মাথা দেখা যাচ্ছে। আর পরিবর্তনের এটা প্রথম ডাক মোদিজির তরফ থেকে। এটা দেখবেন মানুষ কিভাবে এই তৃণমূল সরকারকে, তোলাবাদ সরকারকে কিভাবে তুলে ফেলছে। আপনারা শুধু দেখতে যান, এটা জাস্ট আমাদের স্টার্টিং, এটা তো আমাদের টোকান আন্দোলন দাদা। এবার দেখবেন সামনে যে ইলেকশন আসছে, আমরা দেখবেন এবার 205, এবার বিজেপি 205। কিন্তু টিকিটের ব্যাপারটা আলোকমান ফাইনাল করবে, কিন্তু আমাদের বিজেপিতে আসা মানে ওনাকে পুরো ফিল্টার হয়ে আসতে হবে। তোলাবাজির জায়গা না এটা, এটা জনমানুষের পার্টি, আর জনগণের পাশে দাঁড়াতে হবে। আর তৃণমূল থেকে যেই আসুক আমরা সবাইকে ওয়েলকাম করব, কিন্তু আপনার নীতি আর আপনার বিচার ওখানেই ছেড়ে আসবেন। এখানে আসতে গেলে আপনাকে আমাদের বিজেপির মতো চলতে হবে, ওনার শিষ্টাচার দেখতে হবে। আমার নাম রাজু আয়েঙ্গার, আমি ভারতীয় জনতা মজদুর সেলের উত্তর কলকাতার সভাপতি। মমতা ব্যানার্জি বলেছিল যে খেলা হবে, ইয়েস খেলা হবে, তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এবার 21-এ আমাদের বিজেপি আসছে, আর মমতা ব্যানার্জি যে গুন্ডাগার্দি কাঠমারে সিন্ডিকে সব বন্ধ হবে, খেলা নিশ্চয়ই শুরু হয়েছে। আর সবাই মিলে একবার জোর দিয়ে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আমরা অবশ্যই খেলবো, সেটা হচ্ছে জনস্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসার স্বার্থে আমরা খেলবো, আমরা খেলছি। বলুন দিদি, আপনিও বলুন।